সালামু আলাইকুম নিস সিজি কুকিংয়ে আবারও স্বাগতম আমার আজকের রেসিপিতে থাকছে একটি অন্যরকম ও মজার লতি তরকারি তৈরি রেসিপি আর এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়েছি ইতালিয়ান লতি এটা আমরা বাংলাদেশি লতি দিয়েও তৈরি করে নিতে পারি আমি এখানে এই লতিটা নিয়েছি এটা যে কোনো দেশে হয়তো পাওয়া যেতে পারে আমি লতিটাকে এভাবে করে কেটে নিয়েছি যে এই সাইজ করে কেটে নিয়েছি লতিটা কোনো পরিষ্কার করতে তেমন কোনো কষ্ট হয় না আর আমি লতিটা রান্না করার জন্য এখানে নিয়েছি সিমের বিচি চিংড়ি মাছ দুইটা কাঁচা কাঁচামরিচ সামান্য রসুন কুচি আর এখানে নিয়েছি আমি বোটের ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো পেনে আমি এখন দিয়ে দিচ্ছি তেল দুইটি মরিচ ও তেজপাতা একটি এলাচ দিয়ে একটু নেড়ে নিব তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচিটা এখন রসুন কুচিটাকে আমি একটু ভেজে নিব এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখন পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব এ তো আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিব সিমির বিচি ও চিংড়ি মাছ আর দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নিব দুই মিনিটের মতো এখন দিয়ে দিব লতি মশলাটার সাথে লতিটাকে আমি ভালো করে মিক্স করে নিব এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিব লতিটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি লতিটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি এখন ঢেকে দিব এখন লতিটা দেখে নিব লতিটা সিদ্ধ হয়েছে কি না লতিটা আর একটু সিদ্ধ হবে আর একটু জোলটাও কমবে এখন আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কেটে দিয়েছি আর এখন দিয়ে দিব। আমি যে বোটের ডালটা নিয়েছিলাম ওইটাকে আমি সিদ্ধ করে রেখেছি এখন এটাকে আমি অ্যাড করে দিচ্ছি লতিটার সাথে বোটের ডালটা মিক্স করে নিব এই তো তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি ধনে পাতা লতি আমরা অনেকেই পছন্দ করি এই পদ্ধতিতে লতি রান্না করলে অনেক ভালো লাগবে আমি দেশের লতিটাও এভাবে রান্না করে থাকি আপনারাও এভাবে রান্না করে দেখবেন কি সুস্বাদু যারা এই সবজিটা এখনও রান্না করে খাননি তারা অবশ্যই রান্না করবেন খুবই সুস্বাদু ও টেস্টি একটি লতি তো ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম